পাওয়ারটেক টেক টি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এক এমপিয়ার সমান কত ওয়ার্ড বা কত ওয়ার্ড সমান এক এমপিয়ার এটা একটি খুবই কমন প্রশ্ন যারা ইলেকট্রিক্যাল বিষয়ে লেখাপড়া করেন বা যারা ইলেকট্রিক্যাল বিষয়ে কাজকর্ম করে থাকেন তাদের মধ্যে কম বেশি সবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই প্রশ্নটিও অনেক ইলেকট্রিক্যাল চাকরি ইন্টারভিউ করা হয়ে থাকে এবং অনেক সাধারণ মানুষও এই প্রশ্নের উত্তরটি জানতে চান তো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি সহ আপনাদেরকে দেখাবো এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড বা কত ওয়ার্ড সমান এক এম্পিয়ার তো চলুন শুরু করে আজকের ভিডিও প্রথমে জানাবো এক এম্পিয়ার সমান কত ওয়াট এই প্রশ্নের অর্থ কি এই প্রশ্নের অর্থ এই যে একটি সার্কিটে কত ওয়ার্ড লোড চললে এক এম্পিয়ার কারেন্ট প্রতি সেকেন্ডে সার্কিটে প্রভাবিত হয় চলুন এবার একটি প্র্যাকটিক্যালি ভিডিও দেখে নেই তাহলে ভালোভাবে বুঝতে পারবো এই বিষয়টা প্র্যাকটিক্যালি প্রমাণ করার জন্য আমি একটি সিলিং ফ্যানের ওয়ারের সাথে একটি মাল্টিমিটার কানেক্ট করে নিয়েছি যে মাল্টিমিটারের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ওয়াট ভোল্টেজ ও এমপেয়ার কত নেয় তা একই সঙ্গে মাপা যায় এই হচ্ছে আমাদের প্রমাণ করা সার্কিট ফ্যানটি চালু করে নিলাম এবার দেখব মিটারে কত মান দেখাচ্ছে এখানে উপরের দিকে মান দেখাচ্ছে পাওয়ার ফ্যাক্টরের শূন্য দশমিক নয় নয় আট আর ওয়ার্ড দেখাচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই ভোল্টেজ নিচ্ছে দুশো আটাইশ উনত্রিশ তিরিশের মতো আর এম্পিয়ার নিচ্ছে চারশো বাইশ তেইশ চব্বিশ মিলি এমপিয়ারের মতো প্রতি সেকেন্ডে সবগুলোর মান একটু কম বেশি দেখাচ্ছে তো আমাদের হিসাবটা বের করার জন্য আমরা যে কোনো একটি নির্দিষ্ট মান ধরে নেই যেমন পাওয়ার ফ্যাক্টরের মান ধরি শূন্য দশমিক নয় নয় ওয়ার্ড ধরি ছিয়ানব্বই ওয়ার্ড ভোল্টেজ ধরি দুইশো তিরিশ ভোল্ট আর এম্পায়ার ধরি শূন্য দশমিক চার দুই চার বা চারশো চব্বিশ মিলি এম্পিয়ার এবার এই মানগুলি হিসাব করে আমরা আমাদের প্রশ্নের উত্তর বের করব শূন্য দশমিক নয় নয় পাওয়ার ফ্যাক্টরে দুশো তিরিশ ভোল্ট সাপ্লাই লাইনে একটি ছিয়ানব্বই ওয়াটের লোড শূন্য দশমিক চার দুই চার বা চারশো চব্বিশ মিলি এমপিয়ার কারেন্ট নিচ্ছে তাহলে কত ওয়াট লোড চললে এই সার্কিটে এক এমপিয়ার কারেন্ট প্রভাবিত হবে এখানে ওয়াট ও এমপেয়ার হিসাব করে পাই এই সার্কিটে দুশো ছাব্বিশ ওয়াট লোড চললে এক হাজার মিলি এমপেয়ার বা এক এমপিয়ার কারেন্ট সার্কিটে প্রভাবিত হবে তাহলে আমরা উত্তর পেলাম দুশো ছাব্বিশ ওয়াট সমান এক এম্পেয়ার বা এক সমান দুশো ছাব্বিশ ওয়াট তবে সার্কিটে যদি পাওয়ার ফ্যাক্টরের মান কম বেশি হয় তাহলে লোডের পরিমাণ ঠিক থাকলেও অ্যাম্পায়ারের মান কম বেশি হবে আবার যদি সার্কিটে ভোল্টেজের মান কম বেশি হয় তাহলে লোডের পরিমাণ ঠিক থাকলেও অ্যাম্পায়ারের মান কম বেশি হবে সাধারণত যে কোনো ধরনের এক কিলো লোড সমান সাড়ে চার ধরা হয়ে থাকে তো প্রিয় দর্শক এই ভিডিও দেখে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড বা কত ওয়ার্ড সমান এক এম্পিয়ার তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও তথ্য শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও